সেতু আন্দোলনে ইন্ধন যোগাচ্ছে মন্তব্য পরিবহন মন্ত্রী, তার প্রেক্ষিতে শ্রমিকদের দাবি তাদের মনোবল ভাঙার চেষ্টা করা হচ্ছে। মন্ত্রীর লিখিত অভিযোগ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান বিক্ষোভকারীরা। আরো একবার জানিয়ে রাখতে চাইব, সেতু আন্দোলনে ইন্ধন যোগাচ্ছে মন্তব্য পরিবহন মন্ত্রীর। কারণ অন্য রাজনৈতিক দল এদের ইন্ধন যোগাচ্ছে ভেতর থেকে। তারা তো বাংলায় কোনো সুষ্ঠ সরকার চলুক, সুষ্ঠুভাবে প্রশাসন চলুক চায় না। তারা অনবরত বিভিন্ন রকমভাবে, যুক্তিহীনভাবেই তারা সবসময় বিপর্যস্ত করতে চায় বাংলার মানুষকে। এটা বিরোধী দলের ইন্ধন এদের পেছনে আছে। আমি তো সিটুর দেখলাম, তারা বলছে আন্দোলন চালাতে, অর্থাৎ পুজোর মধ্যে সাধারণ মানুষ বিপর্যস্ত হয়ে যাবে, এইটা হচ্ছে বিরোধী দলের উদ্দেশ্য। তাতে পা দিলে আমরা পরের পদক্ষেপ নিয়ে নেব। রিপাবলিক বাংলাকে রাজ্যের পরিবহন মন্ত্রী জানান, সিটু এই আন্দোলনকে ইন্ধন দিচ্ছে, তবে পাল্টা শ্রমিকদের দাবি তাদের মনোবল ভাঙার চেষ্টা করা হচ্ছে।